What's up everyone? Welcome to another vlog of Rahul Dutta Vlogs. তো বেশ কিছুদিন আগে একটা সিনেমা রিলিজ করেছে, যেই সিনেমাটা হচ্ছে ভুল ভুলাইয়া 2। তো ভুল ভুলাইয়া 1 যখন রিলিজ করেছিল তখন আমি অনেক ছোট ছিলাম, মুভিটার ফ্যান ছিলাম রীতিমতো, মানে আমার হেভি লেগেছিল মুভিটা দেখে। একটা অন্য রকমের মানে মজাও আছে, আবার ভূতুরের ব্যাপারও আছে, তো আমার ওই ব্যাপারটা খুব ভালো লেগেছিল। তো ভুল ভুলাইয়া 2 একটু ঝটকা লেগেছিল ঠিকই, কারণ আমার অক্ষয় কুমারকে খুবই ভালো লাগে, তো সেই জন্য ভুল ভুলাইয়া 2তেও এক্সপেক্ট করেছিলাম যে যদি উনি থাকতেন ভালো হতো। হঠাৎ করে আমার কিছু প্রিয় বন্ধুবান্ধব প্ল্যান বানিয়ে ফেললেন, তো আজকে প্ল্যানটা হচ্ছে ভুল ভুলাইয়া 2 দেখতে যাওয়া। তো আর বেশি কথা না বাড়িয়ে যাই, কাদের সাথে যাচ্ছি সেটাও দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে, তো চলো যাওয়া যাক। আমরা এখন পৌঁছে গেছি CC1, রাস্তায় বেশ জ্যাম পেয়েছি, তো এখানে আমাদের জুট খেতে খেতে বেঁচে গেছি। তো বন্ধু বান্ধব চলে এসছে, আরেকজন বন্ধু আসেনি, তোমরা সবাই দেখে চেনো, ওনার সাথে আজকে প্রথমবার আমার আলাপ হচ্ছে। ওর নামটা বলো। ডোনা। এখানে প্রীতম রয়, আর এখানে অনুরাগ চ্যাটার্জি। আজকে সিনেমা দেখতে যাচ্ছি, কিন্তু এমন একটা জায়গায় সিট পড়েছে, মানে আমার সিট যেখানে পড়েছে, মানে ওরা 3-4 জন ভালো জায়গা পেয়ে গেছে, আমি একদম সামনে, মানে ওদের পাশে সিট পাই। ওদের লাস্ট মোমেন্টে যদি কেউ ইন্টারেস্ট প্রকাশ করে, আজকে প্রীতম ট্রিট দেওয়ার কথা, কিন্তু প্রীতম দিচ্ছে না, মানে প্রীতম ট্রিট দিচ্ছে কেন প্রীতমের বার্থডে গেছে, 2 দিনও হয়নি, কিন্তু প্রীতম ট্রিট দিচ্ছে না। ঠিক আছে, আমি আমার কি করা উচিত আমি জানি না, একটু এগিয়ে থাকি ভাই, স্টাফ হয়ে গেছে ব্লগে। প্রীতমের বাড়ি বাড়ি বলা উচিত প্লিজ প্রীতমকে আনসাবস্ক্রাইব করে দাও, যারা যারা আছে প্রীতম সাবস্ক্রাইব, ওর শাস্তি হওয়া উচিত, তাই তো? নতুন গান বেরিয়েছে, দিন চলে যায়, ডিসলাইক ও ডিসলাইক করে লাভ নেই, রিপোর্ট করে দাও। আচ্ছা ঠিক আছে রে, প্রীতমের নতুন গান রিপোর্ট করে দাও, আর স্প্যাম, আর প্রীতমের চ্যানেল আর ওর জন্য ভালো কমেন্ট করো, ঠিক আছে? আর প্রীতমকে আনসাবস্ক্রাইব করে দাও সবাই। আর আরেকজন আসছে, সে কি লেট লতিফ, সে ঘুম থেকে উঠতে লেট করেছে, কালকে শুটিং ছিল আমাদের সবার। আর সে হচ্ছে নিহারিকা। আমরা টুকটুক করে এবার হলের দিকে যাচ্ছি, দেখে সে রিভিউ দেবো সিনেমাটা কিরকম, কতটা ভালো কতটা খারাপ। তো চলো আর কথা না বাড়িয়ে এবার হলের দিকে যাওয়া যাক। আর এখানে একটা বিশাল রগর ঘটে গেছে, যেটা হচ্ছে আমাদের আরেক বন্ধু নিহারিকা, ও CC2 চলে গেছে CC1 পরিবর্তে, মানে আমরা শুধু জানতাম লেট লতিফ, বাট সেটাও নয়, মাথা থেকেও লেট। ইভেন অনুরাগ কোমরার সময় বলেছে তুই CC1 আসছিস, তো ও গিয়েছে CC2তে, এবার এখানে আসতে অনেকটা টাইম লাগবে, তাই জন্য আমরা ঢুকে যাচ্ছি। আমরা সিনেমাটা দেখা স্টার্ট করে দেবো, ও মাঝে জয়েন করবে আমাদের। ভাই আলাদাই ভাই, লেজেন্ডেরা। हम जो बोलेंगे झूठ बोलेंगे बहुत बुरी लगने लगी हो, मुझे भी तुम बिल्कुल पसंद नहीं हो। 2 hours later আমি এক্সপ্রেশনগুলো একটু দেখতে চাই, একটু এক্সপ্রেশনগুলো দেখতে চাই আমি, একটু এক্সপ্রেশন দাও মুভি দেখে। আমি এক্সপ্রেশন আগে বলতে চাই যে একটা সিটি সেন্টার আছে সল্ট লেকে, হ্যাঁ এটা নিয়ে রিভিউ করি আমরা। আরেকটা সিটি সেন্টার কোথায় আছে? নিউ টাউন। সিটি সেন্টার 2, এবার সিটি সেন্টার 1। হ্যাঁ আমরা সিটি সেন্টার 1 এ সিনেমা দেখতে এসেছি। মানে কি করেছিস আজকে বল? আমি আজকে ভুল করে অন্য একটা সিটি সেন্টারে চলে গেছি, মানে ওর জন্য আমরা প্রথমত 10 মিনিট তো মোটামুটি লেট হয়েছে, ঠিক আছে? এবার কি আমি তো সামনে পাশে দুটো জায়গায় মুভি দেখছিলাম, খুব এনজয় করেছি। আমি কিছু দেখিনি আমার পাশে, আমি তো শুধু মুভিতে কনসেন্ট্রেট করেছি, মুভিটা রিভিউ। ভাই দাঁড়া একটু, দাঁড়া প্রীতমের 190 টাকা পুরো কিনতে গেছে, বলতি বন্ধ। বল ভাই কেমন লাগলো? আমার কিছু বলার নেই, মুভিটা দেখলাম, মানে স্টার্ট থেকে শুরু করি ইন্টারভেলের আগে অবধি, মানে ফাটাফাটি, মানে এত ভালো লেগেছে। যেমনি কার্তিক আরিয়ানের তো অ্যাক্টিং আলাদাই, আর লোকটা এমন মানে জেনুইন অ্যাক্টিং করেছে, মানে আলাদাই লেগেছে, আমার হেভি লেগেছে। কার্তিক আরিয়ান পুরো সাইডে রাখছে এই মুভিটা নিয়ে কথা বলছি, মুভিটাই ঠিক আছে। ইন্টারভেলের আগে অবধি হেভি এনজয় করবে, ইন্টারভেলের পরে যেটা হয়ে গেল, যেটা আমি দেখলাম নিজের চোখে, সেটা কার্টুন নেটওয়ার্কের থেকে কিছু কম কিছু না। আমি দেখছিলাম যে ভাই এটা কি হচ্ছে, কার্টুন নেটওয়ার্ক আমি এত টাকা দিয়ে কেন দেখবো? আমার টিভির সাবস্ক্রিপশন নেওয়া আছে ভাই, আমি কার্টুন নেটওয়ার্ক হলে বসে কেন দেখছি? মানে এন্ডিংটা এত জঘন্য, আমাদের এতই আশা ছিল জীবনে যে আমরা তাও ওয়েট করছিলাম, লাস্টে যদি 1 সেকেন্ডের জন্য অক্ষয় কুমার চলে আসে। আরে সত্যি কথা, আমরা এক্সপেক্ট করছিলাম যে অক্ষয় কুমার যদি আসে, ওটা ফাটাফাটি ছিল, আমার ডিসিশনটা ঠিক ছিল যে মুভিটা জঘন্য হবে, কিন্তু কার্তিক আরিয়ান ভাই, মানে আমার যদি টাকাটা একটু যদি বেঁচে থাকে কার্তিক আরিয়ান চলে ভাই। মুভিটা না জানা জঘন্য, তার থেকেও জঘন্য, মানে মুভিটা না চাও আমি মানে 5 থেকে 2 দিই, মিউজিক কে আমি পাঁচে এক দিতে পারবো না, এত খারাপ। আর যে যে গানটা ভালো সেটা সবাই জানি আমরা, ভুল ভুলাইয়া 1। মুভিটার মিউজিকটা আমি মানে অ্যালবামটা শুনিনি ইউটিউবে, কিন্তু এই হলে শুনছিলাম। আমি ভাবছিলাম যে ভাই স্কিপ বাটনটা কেন নেই হলে, এটা গান ভাই এত জঘন্য একটা মুভি দেখার পর একটু ভালো খাবার খাই। এখানে একটা লজিক হচ্ছে, লজিকটা বল ভাই। আচ্ছা আমি ট্রেলারে প্রথম দেখেছিলাম যে লাস্টে একটুখানি অংশ অরিজিনাল বলা আছে। হ্যাঁ এবার অরিজিনাল গলা শোনা যায় সিনেমাতে শোনা যায়। আই থিংক অরিজিনাল মুভিটা দেখে নিয়েছে আগে থেকে। আর এখানে প্রায় ঝড় উঠতে চলেছে, ঝড় উঠবে নাকি জানি না, বাট বৃষ্টি তো হবে ভাই। আর আমরা এখানে চা খেতে ওয়েট করছি। আজকে স্ট্রিট ফুড দিয়ে আমাদের অনুষ্ঠান ছিল, চা চা চলে এসেছে, চা চলে এসেছে। তারপর আমরা কি খাবো? তারপর বড় চা ধুলোটা দেখা ফাটাফাটি খাওয়া দিচ্ছে। মঞ্জুলিকা চলে এসেছে, মঞ্জুলিকা চলে এসেছে, চা চলে এসছে। আমরা একটা জব্বর জব্বর রোল অর্ডার করেছি এবার। বাহুবলী বাহুবলী হবে না, এইভাবে না। প্রিতমকে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমাদের জব্বর রোল দিয়ে। ভাই এটা মানে অসাধারণ দেখতে কিন্তু ভাই, মানে চিজ পিস আছে, তুই তো খেতে পারবি না। এ কি এটা ভেজিটেরিয়ান হয়? তুমি চিকেনের চোকলা খেলে, মানে চিকেন রোলে চোকলা নয় এটা, চিকেন রোলের চোকলা পরোটা। ওই দেখো ওই দেখো, প্রীতম রয় আমাদেরকে ফেলে। এবার আমি খাবো, একটু ভিডিও করে। এই রোলটার সম্বন্ধে প্রচুর শুনেছি, আজকে আমি প্রথমবার কামড় মারবো রোলটাতে। বলছি আরেকবার একবার কামড় দিলে শত্রু হয়ে যায়। এভাবে কামড় না, কোন সা তুই এর বেস্ট ফ্রেন্ড শত্রুই তো। And after that, এই ফেসটা আসুক একবার। বেচারার বল আসেনি, এখনো কষ্টে বসে আছে। না রে আমি আসছে আমার কামি একা গিয়ে। আরে আমার পেটে মঞ্জুরিকার ভূত দৌড়াতে দেখাতে। এটা পনির, এটা পনির রোল। ওই দেখ এক্সাইটেড হয়ে গেছে। পনির রোল এটা তোরা এই এটা পনির রোল ছিল, এটা পনির ধোঁকা হয়ে গেছে, ये धोखा हो गया हमारे साथ। এটা পনির আমি খাবো। এক কামড় এখান থেকে। কাকে দিতে হবে? স্ক্রিনশট মারো গাইস। ও মা এটা তো মেন জিনিস ভাই। ভাই ভাই ডিম ডিম ডিম। আমি আরে আর রিভিউ করছি না আমি, আবার দেখতে পাচ্ছেন এখানে ডিম দেওয়া, উপরে না চিজ দেওয়া, মেয়োনিজ বলছি অশিক্ষিত মানে খাই। এটা যে ঘুমটা পড়বে, এটা ঘুমটা পড়বে, এটা একটা কামড় শেষ হচ্ছে। এই তো মঞ্জুলিকা ঘুমটা, ওটা মঞ্জুলিকা ছিল, এটা মঞ্জুলিকা হয়ে গেছে। আমি সবাইকে শেয়ার করে খাই দেবে। তুমি এমনটা হাঁ করেছিল, ওকে না দিলে পেট খারাপ হতো। এটা 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 টিকটক নয়, তুমি যেভাবে ধরেছো এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে কবে ওরা ক্যামেরাটা হট করে এরকম করে দিল। মেন রোলটাতেই তো খাওয়া দেওয়া হয়নি বাবা। ইয়ং করে বাঁশি বাজাচ্ছিস নাকি বে? বাবা গো ওভার অ্যাক্টিংয়ের জন্য 50 টাকা কাটা রে। দেখো দেখো এখানে এসাদের ভাগ ভাই, রোলটা ফেলিস না ব্যাস। আনসিভিলাইজড এখন আমি টান দিই, টান করে মুড়ি করে রোলটা না। এইটা খাবি না? হ্যাঁ ওদিক থেকে না খাবি রে, খাবো রে। খাওয়াটা বড় কথা না, ঝোলাটা ইম্পর্টেন্ট। আর দেখো এই বাবা তিন চার কামড় তো এই কামড় মেরে না, তিন চার কামড় কামড়ে দিয়েছি। কলকাতা ট্যাক্সি দেখতে পাচ্ছি, চল আমি আসছি, চল আমি চালাচ্ছি। এই মদ যদি না শেষ, অ্যাক্সিডেন্টও সব মারা গেছে। থ্যাংক ইউ।